বান্দরবানের সেনা অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মি কেএনএফের দুই সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তর আইএসপিআর এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা উদ্ধার করা হয়েছে দুপুরে আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সকালে রুমা ও থানচির সীমান্তবর্তী বাকলাই এলাকা ঘেরাও করে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনীর একটি টহল দল এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে কে এফের সন্ত্রাসীরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুলে দুজন গুলিবিদ্ধ হয় উদ্ধার করা হয় তিনটি এসবিবিএল কিছু সংখ্যক কার্তুস ওয়াকি টকি সেট মোবাইল ফোন এবং ইউনিফর্ম তবে নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি এই মুহূর্তে বান্দরবানের ডিসি কোর্টের সামনে আছেন রিপোর্টার এনে জাকির পাহাড়ের নিরাপত্তা পরিস্থিতির খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে বান্দরবানের সেনা অভিযানে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকিচি ন্যাশনাল আর্মি ক্যানের দুই সন্ত্রাসী নিহত হয়েছে আজ সকালে বান্দরবানের রুমা ও থানচি উপজেলার দুর্গম সীমান্তবর্তী এলাকা বাকলা এলাকায় এই ঘটনা ঘটে এ সময় আরো দুজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে তিনটি অস্ত্র তাদের ব্যবহৃত সরঞ্জাম আদি আইডি সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে গিয়েছে লাশ উদ্ধার করে লাশগুলো পোস্টমর্টমের জন্য নিয়ে আসা হয়েছে বলা চলে এ পর্যন্ত যৌথ অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএন এর সশস্ত্র সন্ত্রাসী তিনজন নিহত হয়েছে এর আগে বাইশ এপ্রিল রুমার মুল্লায় পাড়াতে একজন কে সন্ত্রাসী নিহত হয়েছে আপনারা জানেন যে গত দুই ও তিন এপ্রিল পাহাড়ে রুম ও থানচি উপজেলায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র লুট করা হয় ব্যাংক ম্যানেজারকে অপহরণ করা হয় এই ঘটনার পর থেকে কিন্তু কে সন্ত্রাসীদেরকে ধরতে পাহাড়ে সেনা অভিযান শুরু হয় এবং পুলিশ র্যাব বিজিবি অ্যাপিবিএন এর সমন্বয়ে পাহাড়ে কিন্তু এখন যৌথ অভিযান চলছে গত তিন সপ্তাহও বেশি সময় ধরে চলা এই অভিযানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সহযোগী হিসেবে জনকে গ্রেফতার করা হয়েছে এবং কারাগারে প্রেরণ করা হয়েছে তাদেরকে কিন্তু বিভিন্ন মেয়াদের রিমান্ড দেওয়া হয়েছে এবং রিমান্ড শেষে তাদেরকে আবারও কারাগারে পাঠানো হয়েছে তো বলা চলে যে পাহাড়ে যে সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে রুমা থানচে এবং রোয়াংছড়ি উপজেলার দুর্গম পাড়াগুলোতে সেখানে কিন্তু র্যাব পুলিশ বিজিবি এবং সেনা সদস্যরা অভিযান চালাচ্ছে গতকাল রাতেও সেই ধরনের একটি অভিযান বাকলাইপাড়া এলাকাতে চালানো হয় এবং সেখানে সন্ত্রাসীদের সাথে কেএনএফ সন্ত্রাসীদের সাথে তাদের বন্দুকযুদ্ধ হয় এবং এতেই কিন্তু দুজন নিহত হয়েছে এবং আইএসপিআর এর পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমেও কিন্তু এই তথ্য নিশ্চিত করা হয়েছে তো এই ছিল আমার কাছে বান্দরবানের কেএনএফ নিয়ে সবশেষ খবর আমরা সরাসরি যুক্ত ছিলাম বান্দরবানে